তো সম্মানিত সময় নামাজ সম্পর্কে কিছু কথা যে যখনই আল্লাহ তালা নামাজ পড়ার জন্য আদেশ দিলেন এখন এই নামাজ সম্পর্কে আল্লাহ রসুল তো কিছুই জানেন না তো আমিমুল এসান সাহেব তার সিরাত গ্রন্থে তিনি লিখেছেন যে নামাজের আদেশ যখন হয় অর্থাৎ দ্বিতীয়বার হইতেই যখন নামাজের আদেশ হয় তখন জীব রবিন আল্লাহ রসুলকে ডেকে আঁকাবা এই সুরঙ্গ পথের কাছে নিয়ে গেলেন এই আঁকাবা সুরঙ্গ পথ এটা আপনাদের সবাইই জানা মক্কা থেকে মিনায় যেতে যে। আকাবা এই এই পথটা সে সময় ওখানে তো পাকা রাস্তা ছিল না পাহাড়িয়া সুরঙ্গপথ ছিল এটাই আঁকাবা আঁকাবা মানেই পথ তো এই আকাবার কাছে আল্লাহ হসুদকে নিয়ে গেলেন আল্লাহ রকুমের সেখানে একটা পানির ঝর্ণা প্রবাহিত হলো সেখানে আল্লাহ রসুলকে উজু শিখিয়ে দিলেন উজু শিখানোর পরে তিনি তাকে নামাজ শিখিয়ে দিলেন যে এইভাবে আপনি নামাজ পড়েন এবং আপনার সঙ্গী সাথী রাজার ইসলাম গ্রহণ করছে তাদেরকে এভাবে আপনি নামাজ পড়ার নির্দেশ দেন এভাবেই দ্বিতীয়বার ওই নাজের হওয়ার পরই। জীবিন আল্লাহ রসুলকে উজু গোসল পবিত্রতা এবং নামাজ শিক্ষা দেন মানে বিষয়গুলি সবই আল্লাহ রসুলকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য ইসলামের বিধানগুলি এগুলি বই পড়ে বা হাদিস করে শেখা এটা একটা খুব কঠিন ব্যাপার এই শিক্ষাটা হবে দেখে দেখে আল্লাহ রসুল বলেছেন সল্লু কামার ওয়াই তুমু নিউ সল্লি আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো আমি যেমন পড়ি তেমন পড়ো সাহবা ওয়াজ কেমন ছিল তারা বলতেন যে আল্লাহ রসুলের উঁজু কে দেখেছেন কে আল্লা রসুলের উজু জানেন তখন একজন বলে আমি জানি তখন তার কাছে পানির বর্তন নিয়ে যাওয়া হতো তো পানির বর্তন নিয়ে গেলে তিনি দেখাতেন যে এইভাবে আল্লাহ রসুল উঁজু করেছে এটা দেখে সবাই শিখে নিত তাহলে শিক্ষার ব্যাপারটা হলো হাতে কলমের শিক্ষা এটা হলো সবচাইতে সুন্দর শিক্ষা কিন্তু হাতে কলমের শিক্ষা বাদ দিয়ে যারা মনে করেন ওই যে কথার মাধ্যমে শেখবেন এই কথার মাধ্যমে শিখতে গেলেই কিন্তু এই আমলের মধ্যে গর্বারটা সৃষ্টি হয় এই জন্য হাতে কলমের শিক্ষাটাই হলো বড় শিক্ষা অনেকগুলি জটিল কথা আছে সেগুলি আমরা জনসাধারণের সামনে আমরা প্রকাশ করতে চাই না সেগুলি অত্যন্ত সুধি আলেম সমাজে আমরা বলবো এবং বলা উচিত জন্য এসব ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলি সুদী সমাবেশ বলা যায় না তো সম্মানিত তো এভাবে আল্লাহ তার রাসুলকে নামার শিক্ষা দিয়ে দিলেন এভাবে এখন সবাইকে আমরা লুকে লুকে পাহাড়ে এখানে সেখানে যে যেখানে পারেন যেভাবে আল্লাহ শিখে এভাবে তারা নামাজ পড়তে থাকেন